প্রথম অবস্থায় মানে গাছের মানে ছাল একটু কেটে নিয়ে উঠে দিয়ে সেখানে মাটি লাগে, মানে পলিথিন দিয়ে বেঁধে রাখলে মানে কিছুদিন পর শেকড় আসবে, সেখান থেকে মানে কেটে নিয়ে সাইডে মানে রোপণ করব। এভাবে আমরা মানে গুটি কলমের চারা উৎপাদন করি। আমরা মূলত এই গাছগুলোর মানে লেবু গাছ, তারপরে পেয়ারা, জলপাই, তেজপাতা, কমলা, মালটা এবং কটলেবু আরও অন্যান্য মানে গাছে আমরা এই গুটি কলমের চারা উৎপাদন করে থাকি। এবং এই চারা 3 থেকে 4 সপ্তাহের ভিতরে আমরা এখান থেকে মানে শেকড় গজাবে, সেটা আমরা কেটে নিয়ে অন্য জায়গায় মানে রোপণ করবো।